Sadaqallahu Mawlana Al-Azim. Assalamu alaikum. 15 February 2016 আয়োজিত হচ্ছে ফার্মেসি বিভাগ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ফার্মেসি ক্লাব এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ফার্মেসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে। এবার কিছু স্মৃতিচারণ ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ফার্মেসি ক্লাব এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ফার্মেসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সম্পর্কে বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ফার্মেসি ক্লাবের প্রতিষ্ঠাতা এবং প্রথম প্রেসিডেন্ট এবং আমাদের প্রাক্তন শিক্ষার্থী মেহেদী হাসান তানভীর ভাইকে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মেহেদী হাসান তানভীর ভাইকে। প্রিয় শিক্ষার্থী এবং শ্রদ্ধা অতিথিবৃন্দ, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রিয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর ফার্মেসি ডিপার্টমেন্টের ফার্মেসি ক্লাব এবং ফার্মেসি অ্যাসোসিয়েশনের আয়োজনে একটি রিইউনিয়ন অত্যন্ত সুন্দরভাবে আয়োজিত হচ্ছে। উক্ত রিইউনিয়ন শুভ উদ্বোধন ঘোষণার জন্য আমি মাননীয় ডিপার্টমেন্ট চেয়ারম্যান জনাব জুবায়ের খালেদ লাবু স্যারের অনুমতি সাপেক্ষে শুভ উদ্বোধন ঘোষণা করছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি অনারেবল ভাইস চ্যান্সেলর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ প্রফেসর ইমেরিটাস ডক্টর আব্দুল মান্নান চৌধুরী। আরও উপস্থিত আছেন আমাদের গেস্ট অফ অনার প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম, ডিন ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি ফ্যাকাল্টি এবং অ্যাডভাইজর ফার্মেসি ডিপার্টমেন্ট ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন হামদর্দ ল্যাবরেটরি ওয়ার্ক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম আমিনুল ইসলাম এবং আরও উপস্থিত আছেন আমাদের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের রেজিস্ট্রার স্যার সালাম মোল্লা স্যার এবং আরও উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব জুবায়ের খালেদ লাবু স্যার। স্মৃতিচারণা করতে চাচ্ছি আমাদের এই প্রোগ্রামটির পেছনে সবচেয়ে বেশি যারা অবদান রেখেছে তাদের কথা না বললেই নয়। দুটি সংগঠন প্রোগ্রামটি আয়োজন করেছে সবাই জানি, ওয়ার্ল্ড ফার্মেসি ক্লাব এবং ফার্মেসি অ্যাসোসিয়েশন। জুবায়ের খালিদ লাবু স্যারকে যার অক্লান্ত পরিশ্রম এবং আমাদেরকে সহযোগিতা করার ফলস্বরূপ আজকের এত সুন্দর একটি প্রোগ্রাম আমরা আয়োজন করতে পেরেছি। বর্তমান দুজনই ক্লাস নবম ব্যাচের স্টুডেন্ট এবং সকল সম্মানিত প্রাক্তন শিক্ষক এবং বর্তমান শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষিকাবৃন্দকে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। পরবর্তীতে এক ধাপ এগিয়ে ধীরে ধীরে আজকে এ পর্যন্ত 16টি ব্যাচ অলরেডি অতিক্রম করছে। অত্যন্ত সফলতার সঙ্গে আমাদের এই ফার্মেসি ডিপার্টমেন্ট পরিচালিত হচ্ছে এবং ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে যারা অলরেডি গত হয়েছেন বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে অলরেডি জব করছেন, তো এই জন্য সকল শিক্ষার্থী এবং সকল শিক্ষকবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে আমাদের পথ চলার পথকে সহজ করে দেওয়ার জন্য। 2009 সালের আগস্ট মাসে আমাদের ফার্মেসি ক্লাব প্রতিষ্ঠিত হয় প্রথম ব্যাচের প্রচেষ্টা এবং জুবায়ের খালিদ লাবু স্যার আমাদের তৎকালীন এবং বর্তমান ডিপার্টমেন্ট চেয়ারম্যান এবং হারুনুর রশিদ স্যারের সঞ্চালনায় অত্যন্ত সুন্দরভাবে আমাদের ফার্মেসি ক্লাব প্রতিষ্ঠিত হয় এবং সর্বপ্রথম যিনি আমাদের ফার্মেসি ক্লাবের প্রোগ্রামে এগিয়ে এসেছিলেন প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম স্যার প্রথম আমাদেরকে সহযোগিতা করেছিলেন এবিগোল ল্যাবরেটরিজ লিমিটেডের একটি ইন্ডাস্ট্রিয়াল ট্যুর আয়োজনে এবং আমরা সেখানে একটি ব্যানার করে সেটাকে ফেসবুকের মাধ্যমে আমরা প্রচারিত করেছি। তারপর থেকে ধীরে ধীরে আমরা আমাদের ফার্মেসি ক্লাব অনেক দূর এগিয়ে গেছি, শুধু তাই নয় রিইউনিয়ন এটা প্রথম আমরা রিইউনিয়ন করতে যাচ্ছি, এর আগে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং বিভিন্ন রকম ফেয়ারওয়েল অনুষ্ঠানও আয়োজিত হয়েছে এবং ফার্মেসি ক্লাব সবচেয়ে বেশি যেটা ধন্যবাদ পাওয়ার যোগ্য
সেটা হচ্ছে বন্যাতদের ক্ষেত্রে বন্যাতদের ত্রাণ বিতরণেও আমাদের ফার্মেসি ক্লাব অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। এতদিন পরে আজকে এই ফার্মেসি ক্লাবকে পেয়ে ফার্মেসি ক্লাবের শুরুতে স্টার্টিংয়ে যখন আমি ছিলাম তখন অনলি 17 জনকে নিয়ে ফার্মেসি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। ধীরে ধীরে আজকে ফার্মেসি ক্লাবের সদস্য 300 ছাড়িয়ে গিয়েছে। সুতরাং আমরা আজকে গর্ব করে বলতে পারি ফার্মেসি ক্লাব আজকে একটি শক্তিশালী সংগঠন, ওয়াল ইউনিভার্সিটির একটি শক্তিশালী সংগঠন। তো অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করতে পেরেছি। সকলকে ধন্যবাদ, ধন্যবাদ সকল অতিথিবৃন্দকে, বক্তব্য দেওয়ার জন্য এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে থাকা আমাদের সকল সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ফার্মাসি ক্লাব এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ফার্মাসি অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও ফার্মাসি বিভাগের সকল প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের। অনুষ্ঠানের এই পর্যায়ে এবং আমাদের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি প্রফেসর এমেরিটাস ডক্টর আব্দুল মান্নান চৌধুরী, মাননীয় উপাচার্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ফার্মাসি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং যৌথ প্রয়াসে আছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ফার্মাসি ডিপার্টমেন্টের রিউনিয়ন 2016। আজকের অনুষ্ঠানের সভাপতি ফার্মাসি বিভাগের সম্মানিত প্রধান জুবায়ের খালেদ লাবু। আজকে আমরা ওপিএসসি এখানে যাদেরকে পেয়েছি তাদেরকে নিয়ে অত্যন্ত আনন্দিত এবং বাইরে আমাদের এখানে রয়েছেন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, আমাদের প্রতিষ্ঠা লগ্ন বোর্ড থেকে যিনি আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন। উপস্থিত রয়েছেন আমাদেরই একজন সম্মানিত অতিথি এবং আমাদের পৃষ্ঠপোষক মোহাম্মদ আমিনুল ইসলাম, যিনি ডাইরেক্টর হামদার্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ লিমিটেড। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল সালাম উল্লাহ। তবে আমরা আজকে দুজন ব্যক্তিত্বের অনুপস্থিতিতে উপাদানবোধ করছি। তার মধ্যে একজন হচ্ছেন আমাদের চৌধুরী মোর্শেদা চৌধুরী, আর একজন হচ্ছেন আমাদের ইউনিভার্সিটির চিফ অ্যাডভাইজার, নট অ্যাকচুয়ালি একাডেমিক কাউন্সিল অ্যাডভাইজার। উনি হচ্ছেন প্রফেসর ডক্টর মুশফিক মান্নান চৌধুরী। আরও বেশি আকর্ষণীয় এবং মনোজ্ঞ মনোরম হওয়ার সম্ভাবনা থাকতো তাদের উপস্থিতিতে। দুজন ভিন্ন ভিন্ন কারণে আজকে এখানে অনুপস্থিত রয়েছেন। আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই রিউনিয়ন আয়োজনকে এবং এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছাত্রছাত্রীবৃন্দদের, বর্তমান এবং সাবেক। আজকে যারা সাবেক তারা এলামনি, আমি প্রায় সময় বলি বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করছে তখন আমরা ছাত্রছাত্রীদের ঠিকানা হিসাবে বলে থাকি ইউনিভার্সিটিতে যাচ্ছি। কোথায়, কোন ইউনিভার্সিটিতে? ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, বা আজকে এখানে এসেছি। কিন্তু আমরা অনুষ্ঠান করছি নজরুল ইনস্টিটিউট অডিটোরিয়ামে। আসবো আমি এই প্রসঙ্গে একটু খানিকক্ষণ পরে। যখন ছাত্রছাত্রীদের এখান থেকে পাস করে চলে যায় তারা তখন তাদের ইউনিভার্সিটিকে বলে ইউনিভার্সিটি নয়, বলে আলমা মেটার। আলমা মেটার শব্দের অর্থ মা, তারা মায়ের কাছে প্রত্যাবর্তন করে। আজকের ইউনিয়নের মাধ্যমে আসলে মায়ের কাছে প্রত্যাবর্তন। তবে আফসোসের বিষয় হচ্ছে আমাদের এখানে আমাদের নিজস্ব ইনস্টিটিউট অফ ইউনিভার্সিটিতে এই রিউনিয়নটা হচ্ছে না। আমাদের সেই ধন্যতা, আমাদের সেই সংকীর্ণতা প্রকাশ পাচ্ছে, আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু একই সাথে আনন্দের সহিত ঘোষণা করছি খুব সম্ভব পরবর্তী রিউনিয়নটি আমাদের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। কাজটি অতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে
আমরা বলেও অনেক জিনিসের ফাউন্ডেশন আদার স্ট্রাকচার্স আমরা বেশ দূর অগ্রসর হয়েছি। আমি জানি যে এটা এখানকার জমি অধিগ্রহণ রেজিস্ট্রেশন রাজকীয় প্ল্যান অনুমোদন তারপরে হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের বিপরীতে লড়াই করে আমরা অগ্রসর হচ্ছি। বিশেষত এই বর্ষার সিজনে এটাকে আরো মনোরম মনোমুগ্ধকর মনে হয়েছে। আমি আহ্বান জানাবো দেখে আসার জন্য কতটুকু অগ্রগতি আমরা করলাম, আর একই সাথে আহ্বান জানাবো যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেই কাজটা যেন আমাদের অ্যালামনিরা করে থাকে। আমি আমাদের অ্যালামনিদেরকে বলে থাকি অ্যাম্বাসাডার্স, কোন দেশের অ্যাম্বাসাডার্সদের কাজ হচ্ছে সেই দেশটাকে পরিচিত করে তোলা। একসময় সেটি ছিল ট্রেডিশনাল দায়িত্ব অ্যাম্বাসাডারদের, বর্তমানে অ্যাম্বাসাডারের দায়িত্ব হচ্ছে উপদেষ্টাকে বলা হয় ইকোনমিক অ্যাম্বাসাডার, মোস্টলি পলিটিক্যাল অ্যাম্বাসাডার হচ্ছে বলা হয় তাকে আজকাল ইকোনমিক অ্যাম্বাসাডার। এই মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসাডারগণ এখানে যখন আসেন তারা শুধুমাত্র পলিটিক্যাল কাজকে করে না, তাদের ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য জিনিস সংস্কৃতি সেগুলো উন্নয়নের জন্য কাজকর্ম করে থাকে। বর্তমান যে অ্যাম্বাসাডার রয়েছে তাকে বললো দেখি গ্রামে গঞ্জে পর্যন্ত গিয়ে তার দেশকে প্রমোট করছে। আমি আশা করবো আমাদের অ্যাম্বাসাডাররা শুধুমাত্র অ্যাম্বাসাডারই নাম নিয়ে বসে থাকবেন না, শুধুমাত্র অ্যালামনি নাম নিয়ে বসে থাকবেন না, তারাও আমাদের বিশ্ববিদ্যালয়টাকে বিভিন্ন ক্ষেত্রে প্রমোট করার ব্যাপারে সাহায্য সহযোগিতা করবেন। একটা ছোট্ট খবর দিচ্ছি, অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করতে যাচ্ছে মন্ত্রিসভায়, ওই আইনটা পাস হয়েছে, আগামী সংসদ অধিবেশনে আইনটা সংসদ কর্তৃক স্বীকৃতি লাভ করবে। অ্যাক্রিডিটেশন শব্দের অর্থ হচ্ছে স্বীকৃতি, ওখানে তাদের আইনটা পাস হবে। এই আইন পাস হলে পর কোন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামকে অনুমোদন দেওয়া হবে না যদি কতিপয় শর্ত তারা পূরণ না করতে পারে। অন্ততপক্ষে আমি বলতে পারি ফার্মাসি ডিপার্টমেন্ট এই ব্যাপারে আগে থেকে উদ্যোগ গ্রহণ করেছে, অন্যরাও যাতে উদ্যোগ গ্রহণ করতে পারে তার জন্য গত এক সপ্তাহ যাব আমরা বিভিন্ন বিভাগের সাথে বসেছি। বিভিন্ন বিভাগের সাথে বসে আমাদের কতকয় বিষয়ে প্রত্যয় জেগেছে। অন্যতম প্রধান প্রত্যয় হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শতকরা 80% ছাত্রছাত্রী বা তারও বেশি ছাত্রছাত্রী ভর্তি হয় সাবেক এবং বর্তমান ছাত্রছাত্রীদের রিকমেন্ডেশন অনুসারে। তোমরা যদি পরামর্শ দান না করো আকারে যদি সম্পর্কে তোমরা ভালো দিকগুলো তুলনা ধরো তাহলে আমাদের এখানে ছাত্রছাত্রী সংকট সৃষ্টি হবে। ছাত্রছাত্রী সংকট সৃষ্টি হলে তোমাদের যে সৃষ্টি সেই সৃষ্টিটা কিন্তু ক্রমশ হারিয়ে যাবে, আমাদের যে সৃষ্টি সেটা ক্রমশ হারিয়ে যাবে। এবং ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, সমষ্টিগতভাবে আমরা বিশ্বাস করি আমরা কোনো কিছুকে হারিয়ে যাওয়ার জন্য আসুন, আমরা নিজেরও হারিয়ে যাওয়ার জন্য আসি নাই, আর আমরা যা সৃষ্টি করেছি সেটাকে হারিয়ে যাওয়ার মতো বা হারিয়ে যাওয়ার মতো কোনো রকম চিন্তার কর্মের অবকাশ আমাদের অবশ্যই নেই। তোমাদের কাছ থেকেও প্রার্থনা করবো, তোমাদের কাছ থেকেও অনুরোধ জানাবো যে তোমরা এককভাবে তোমরা সামগ্রিকভাবে আমাদের এই ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সত্তাটাকে যুগ যুগ ধরে জিয়ে রাখবে, তোমরা বাঁচবে আমরা বাঁচবো এবং প্রকারান্তরে আমার দেশ বাঁচবে। আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষকদের মান উন্নত। ঢাকা বিশ্ববিদ্যালয়তে একদিন কোন একজন অধ্যাপক আপত্তি তুলেছিলেন যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক এদের লেখা কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসির জার্নালে প্রকাশিত হয়। তখন জবাবটা দেওয়া হয়েছিল যে তাদের লিখিত প্রবন্ধ বা আর্টিকেলস খুব উন্নত মানের, এবং আমরা লক্ষ্য করেছি। আমি জানি আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, তন্মধ্যে প্রধান সীমাবদ্ধতা হচ্ছিল এই দুদিন যাবৎ আমি মনে করেছিলাম বড় সীমাবদ্ধতা হচ্ছে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ভৌতিক অবকাঠামো, এবং ভৌতিক অবকাঠামো যখন সবগুলোরই আমাদের সংস্থান হয়ে যাচ্ছে এখন আমার মনে উদয় হয়েছে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে প্রাপ্তি। কিসের প্রাপ্তি? সুযোগ্য অভিজ্ঞ শিক্ষক প্রাপ্তি। আমাদের সেই লক্ষ্য কাজ করতে হবে। আমরা ইউজিসির কাছে বলেছিলাম এমফিল বা এমএসসি প্রোগ্রামের অনুমোদন দেওয়ার জন্য,
তারা একটা খোলা যুক্তি বলে আপনারা নতুন ক্যাম্পাসে যাওয়া আপনা পর্যন্ত যাওয়া অপেক্ষা করতে হবে। আপনারা নতুন ক্যাম্পাসে গেলেই আপনাদের এমফিল বা এমফা প্রোগ্রাম অনুমোদন দেওয়া হবে। ইতিমধ্যে আমাদের ছাত্রছাত্রীদের অনেকে দেশের বেশ কতগুলো বিশ্ববিদ্যালয়ে যাদের মান আমাদের চেয়ে উন্নত কিনা আমার কিছু কিছু সন্দেহ রয়েছে সেই সব জায়গার থেকেও এমফিল ডিগ্রি করে চলে এসেছে, অথচ ইউজিসি আমাদের কোনো অনুমোদন দেয় নাই। আমরা আইন মানায় চলে অনেক সময় ক্ষতিগ্রস্ত হই, তার অর্থ আইন মানব না এমনটি নয়। আমরা ইউজিসিকে বাধ্য করবো ভবিষ্যতে আমাদের কর্মের মাধ্যমে যেন আমাদের এমফিল কিংবা এমফা প্রোগ্রাম অনুমোদন করা হয়। আমি যে উপলক্ষ করে ফেলেছি আজকের এই অনুষ্ঠানের শুভকামনা করি। আমাদের খুব ব্যস্ততা রয়েছে এবং আমি আসলে ক্লান্ত, সেই সকাল থেকে ঘুম থেকে উঠে আরম্ভ করে এই পর্যন্ত একটি মুহূর্তের জন্য অবকাশ পাইনি যে একটু নিজের জন্য সময়টা নেব, এমনটি ঘটে নাই। খানিকক্ষণ পরে বিশেষ আরেকটি অনুষ্ঠানে যেতে হবে, তারপরে আরেকটিতে যেতে হবে। এই ক্রমণ ধারাবাহিকতায় আমি প্রফেসর লাবুকে বলেছিলাম যে আমাকে আগে বক্তব্য পেশ করার জন্য একটু সুযোগ দিন, আমি বলে চলে যাব। স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করছি সবাই। এই ইউনিভার্সিটিতে আমিও পড়াশোনা করেছি, অমুক্তমুক্তি ছাড়া আমাদেরকে শিক্ষাদান করেছি। আজকে এই অনুষ্ঠান প্রথম ডি ইউনিয়ন অনুষ্ঠান, ছোটোখাটো ভুলভ্রান্তি হয়, কাজ করতে গেলে ভুল হয়, সবাই এটা ক্ষমা সুন্দর হতে দেখলে এই ভুলটা একটা খুব বড়ো ভুল না, তবুও কাজ করতে গেলে ভুল হয় এবং ভুল মার্জনা করাই শোভনীয়। তাদের শুভকামনা করছি, বক্তৃতা খুব একটা দেওয়ার প্রয়োজন আর নাই, আমি এখানে বলে শেষ করছি। ধন্যবাদ স্যার তার মূল্যবান বক্তব্যের জন্য। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের প্রফেসর জিয়াউল হক, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, তাকে অনুরোধ করছি মঞ্চে এসে আসন গ্রহণের জন্য। অনুরোধ জানাচ্ছি প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম, মাননীয় উপদেষ্টা ফার্মাসি বিভাগ, একই সাথে সম্মানিত ডিন ফার্মাসি অনুষদ ঢাকা ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ফার্মেসি ক্লাব এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ফার্মেসি স্টুডেন্টস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত আজকে ইউনিয়ন 2016 সভাপতি বিভাগীয় চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য ওয়ালিদ। যদি আমাদের এই ধরনের অবস্থা হতে ভবিষ্যতে হয়ে যায় সেক্ষেত্রে ছাত্র আরও বেশি ভর্তি হবে এখানে ইনশাল্লাহ, এবং আমরা আরও ভালো শিক্ষকও পাব। সুতরাং বিভাগ দিন দিন সমৃদ্ধি লাভ করবে এবং ছাত্রদের সংখ্যা বাড়বে, শিক্ষকদের সংখ্যা বাড়বে, আরও সুন্দরভাবে ইউনিয়ন অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফার্মাসিস্ট ক্লাব যত ধরনের অনুষ্ঠান আয়োজন করার কথা সেগুলো করবে। বন্যার সময় বা ওই ধরনের অনুষ্ঠানে জাতীয় কোনো বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়াবে, মানুষকে ওষুধ দিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করবে। কারণ ফার্মেসি পেশা আমরা নিজেদেরগুলো করেছি সারা জীবন, বিভিন্ন সময়ে বিভিন্ন টার্ম কাজে আমরা বন্যার সময় ক্ষেত্রে অংশগ্রহণ করেছি, ওষুধের কোম্পানিগুলো থেকে ওষুধ সংগ্রহ করে সেগুলোকে নিয়ে আমরা সুদূর গ্রামে আমরা গিয়েছি বহু সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এখনো ছাত্র এটা করে থাকে। বিভিন্ন সময় শীতের সময় জামা কাপড় সংগ্রহ করা, সেগুলো গরিব বিতরণ করা, এই ধরনের কাজই অ্যালামনাইয়ের কাজ। তো আজকে যারা ছাত্র আছে তারা কয়েক পরে অ্যালামনাই হয়ে যাবে, তারা শুধু নিজেদের কল্যাণ নয় যে এখান থেকে পারি আমরা সবাই আমাদের দেশের মানুষের জন্য কিছু করতে পার। আসলে দেশপ্রেম এটাই যেটা আমরা বৈধভাবে সৎ পথে নিজের জন্য কাজ করি যা থেকে সামান্য একটু কাজে মানুষের জন্য হয়ে যায়, সুতরাং সেই জিনিসটাই আমাদের দেশপ্রেম অংশ হবে। আমি অসৎ পথে অনেক কিছু মানুষের জন্য করলাম সেটা দেশপ্রেম নয়,
সেটা অ্যালামনাই কাজও নয়, সেটা ছাত্রদের কাজও নয়। এই ছাত্ররা একদিন তাদের কর্মকাণ্ড, তাদের কর্মক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়গুলোতে, দেশে, বিদেশে, দেশের ভাবমূর্তি রক্ষার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। আমরা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ফার্মেসি স্টুডেন্টদেরকে সাদর অভিনন্দন জানাই। তারা এই সংগঠনগুলো করছে, তারা মানুষের জন্য কিছু করবে এবং সাধারণ মানুষের জন্য, গরিব দুঃখীদের জন্য, বিভিন্ন জাতীয় বা বিপর্যয়ের সময় এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে পারা, সেটাও আমাদের কাজের অংশ, তাদের ভবিষ্যতের কর্মপন্থার ভিতরে থাকা উচিত। আমরা আমাদের বিশেষ অতিথিকে হামদর্দে আসেননি, হামদর্দ যদিও আমাদের ইউনাইনি ওষুধের আমি বলব সর্ববৃহৎ এবং এক নম্বর প্রতিষ্ঠান বাংলাদেশে এবং অনেক অনেক বিষয় করে থাকেন। তো আমিরুল ভাই সে ব্যাপারগুলো দেখবেন, বিভিন্ন জায়গাতে যা যা করেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে কী করা যায় সেগুলো। তো আমরা তোমরা সবাই তোমাদের কর্মকাণ্ড আরও বাড়াবে, ফার্মাসি ক্লাবে এবং অ্যালামনাই কর্মকাণ্ড, এবং আমি বন্ধুদের হাতে আমাদের যাদের যে অনুষ্ঠানে আনা উচিত তারা যেন একটু বাদ না পড়ে আজকে যেরকম কি হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। আমার মতো আরো হাজারো শিক্ষার্থীর আদর্শ অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ আমিনুল ইসলাম, ডিরেক্টর আমদার ল্যাবরেটরিজ বাংলাদেশ। আজকের এই অনুষ্ঠানের গেষ্টকনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন, উনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শুরু থেকে আছেন অ্যাডভাইজার হিসাবে, ডক্টর সাইফুল ইসলাম। ডক্টর সাইফুল ইসলামের সাথে আমার ব্যক্তিগত পরিচয় একটা পারিবারিক পরিচয়ের মধ্যে, আমি জানি না এটা 81 সাল না 80 সাল থেকে, সাইফুল এইরকম 80 সাল থেকে আমাদের সম্পর্ক এবং আমরা একই হলে বড় হয়েছি, একই হলে থাকছি এবং সেই পরের থেকে আমাদের সম্পর্কটা দিন দিন ওই বাড়ছে কমে নেই। হ্যাঁ, ওই গ্রামে একটা কথা আছে যে পুরনো চাল হাতে পারে, আমাদের অবস্থাটা তাই হয়েছে। তারপর এই আজকের যে সভাপতি জুবায়ের খালি লাবু, আমরা দুজন ক্লাসমেট ফার্মেসি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সম্পর্কটা খুবই মধুর বন্ধুত্বের। মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত রেজিস্ট্রার স্যার, কন্ট্রোলার স্যার আছেন, সামনেও উপবিষ্ট শিক্ষক বৃন্দ, ফার্মাসি বৃন্দ, ছাত্রছাত্রী সবাই আমার সালাম, সালাম আলাইকুম। আর হিন্দুদের যেন আদাব থাকলো, ধর্মের অভিজ্ঞতার দেশ সবার প্রতি আমার ঘরে সত্যন্থ আমার ওই এটা কৃতজ্ঞতা, এটাকে আমার সম্মান রেখে আমরা আমার একটা ব্যক্তিগত একটা দিনের ছোট আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, ফার্মেসি গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন, আমরা সবাই জানি এটা পিজি নামে পরিচিত, পিজি বলে সবাই চিনি। আমি ফার্মেসি গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, আপনারা সবাই জানেন যারা ফার্মাসিস্ট, আমরা বড় একটা বিপজ্জনক অবস্থায় ছিলাম রেজিস্ট্রেশন নিয়ে,
আমাদের আট বছর আমাদের এই রেজিস্ট্রেশন দেওয়া কথা না পলিসি কাউন্সিল থেকে এবং এই রেজিস্ট্রেশন পলিসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন আদায়ের জন্য আমাদের প্রচুর আন্দোলন করতে হয়েছে কখনো পলিসি কাউন্সিল ভাঙচুর করেছে কখনো অবরোধ করেছি কখনো সড়ক তৈরি করেছি মানে অনেক কর্মকাণ্ড আমাদের করতে হয়েছে যেগুলোর মধ্যে উত্তরপ্রতভাবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি জড়িত ছিল এবং শুরু থেকেই ছিল আমাদের কোনো কারণে কোনো প্রয়োজনে আমাকে এই দুবাইয়ের খালু লাভসাকে কল করতে হইত আমার আপনাদের এই যে একটু আগে বক্তব্য দিয়ে গেলেন মেহেদি হাসান তানজি এখানে এই পাপ্পু আছে মানে সবাই আমার কাছে সবাই নাম লিস্ট করা আছে নাম তত মনে থাকে না তো সবাই আপনারা মানে আপনাদের আন্দোলনের ফসল হিসেবেই আমরা কিন্তু এই পাবলিসিং কাউন্সিলের রেজিস্ট্রেশনটা শুরু করতে পারছি কারণ আপনারা জানেন যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল যে নিয়মটাই চলে এটা হচ্ছে গভর্নমেন্ট দ্বারা অনুমোদিত এটা গভর্নমেন্ট হয় সেটা দিয়ে নিয়ন্ত্রিত তো হঠাৎ করে এই নিয়ম নীতি না মেনে কিন্তু আমরা একটা পরীক্ষা পদ্ধতি চালু করলাম এবং সেটা অনলাইন হবে সেই প্রক্রিয়াটাকে বন্ধ করে আমরা পরীক্ষা ছাড়া আমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করছি এই আমরার মধ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি একটা বড় ধরনের ভূমিকা আছে আমরা এই এই ক্ষেত্রে কিছুদিন হল যেটা আমরা জব নিয়ে শঙ্কিত আমরা যারা পরীক্ষায় পাশ করে যাচ্ছি আমাদেরকে প্রায় কথা শুনতে হয় স্যার রেজিস্ট্রেশন তো পেলাম জবটা বন্ধ করা হবে জব স্যার তো এখন এই জবের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমরা যেখানে জবে যাই না কেন জবের ব্যাপারটা কিন্তু মালিকানার ব্যাপার সেখানে কিন্তু যারা দিবেন জবটা তারা নিশ্চিত হয়ে নিবে ঠিক আছে যে যে জবটা উনি দিবেন সেই জবটার জন্য আমি তৈরি কিনা অথবা আমার জব আমি সেই জবটা পারপাস করি কিনা আমাকে তাহলে কিন্তু জবটা হয় না আগে কিন্তু আমাদের আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি আমাদের কিন্তু কোনো রিটেন পরীক্ষা দিতে হয় না এখন আপনারা যারা জব করেন তারা নিশ্চয়ই জানেন আপনারা যেখানে জবে পেতে যাই প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা রিটেন পরীক্ষা হয় অল্প এবং ছোট কোম্পানিতে এগুলো বেশি হয় তো কাজেই আপনারা যদি এই জব মার্কেটের জন্য নিজেদের তৈরি না করেন কম্পিটিটিভ না করেন একটা জিনিস বুঝতে হবে আমাদের দেশে কিন্তু উৎপাদন এখন বেশি চাহিদার তুলনায় ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে দিয়েছে ঠিক আছে তো হ্যাঁ উৎপাদন কিন্তু অনেক বেশি এই সেক্টরে যতটা ডিমান্ড আমাদের দেশে তো প্রতিদিন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তৈরি হয় না হয় নাকি হয় না বা ওখান থেকে প্রতিদিনই 10 জন লোক চাকরি ছেড়ে চলে যায় না অথবা আল্লাহ না করুক 2 জন মরে না এই যে সিচুয়েশনটা তাহলে আমাদের চাকরিটা কোথায় হবে এখানেই হবে কারণ তারা যেহেতু প্রসার করতেছে তাদের এক্সপ্যানশন হচ্ছে সেই এক্সপ্যানশনে কিন্তু আমরা সেখানে তৈরি করি কিন্তু আমাকে কম্পিটিটিভ হতে হবে কম্পিটিটিভ না হলে কিন্তু ওরা রাডি লাগবে না তো সেই প্রায়োরিটি আমরা থেমে থাকবো জবের ক্ষেত্রে আমি আমার একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি গত 2 দিন ধরে গণ বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট উনি ব্যাংকে চাকরি পেয়েছে রিলেশনশিপ ম্যানেজার হিসাবে 1 বছর ট্রেনিং তারপরে উনি ফিনান্স কি একটা অফিসার সরাসরি 1 বছর ট্রেনিং এর পর হয়ে যাবে উনি খুব দুশ্চিন্তায় আছেন স্যার আমি জয়েন করবো কিনা আমি তাহলে এতদিন ফার্মেসি প্রফেসর করলাম কেন আমি তখন বললাম যে আসলে তুমি পড়ছো নিজেকে তৈরি করার জন্য তুমি যদি আজকে বি ফার্ম পাস না করতা তুমি যদি আজকে এম ফার্ম না করতা তাহলে যদি চাকরিটা দিত দিত তো দিত তো আমরা মানসিকভাবে আমাদের তৈরি করে থাকতে হবে যে আমাদেরকে যে কোনো জায়গায় কিন্তু জবের জন্য তৈরি থাকতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আপনারা জানেন বি সাক্ষী আমাদের প্রচুর ফার্মাসিস্ট আছে যারা অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করে যারা পুলিশে কাজ করে যারা কাস্টমসে কাজ করে যারা ট্যাক্সে কাজ করে ফার্মাসিস্ট পুলিশে চাকরি করে এটা বিশ্বাস করেন আপনারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করে একজন না মেলাজন 50 জন
টিএনও আছে, আমি ওই একজন আছে জাপান এমবিস জাপানে আছে হাসান আলী, সেখানকার হচ্ছে কমার্শিয়াল এনার্জি। কাজে আমরা আমাদের মানসিকতা তৈরি করতে হবে ভিন্নভাবে, যাতে আমরা নিজেরা এই সমাজের জন্য তৈরি থাকি। আমি পাস করলাম 1987 দিলসা, এই সময়ে আমি আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর এইটিতে করার কথা ছিল, পারি নাই, পারি নাই। সেশন জন্য এক বছর পরে ক্লাস শুরু হয়েছে, এক সপ্তাহে 3 বছর নিয়ে দিয়েছে, এই মোট 4 বছর চলে গেছে। তো তারপরে আমাকে অনেকে প্রশ্ন বলে, স্যার আমার তো মামা নাই, চাচা নাই, চাকরি নাকি দিবে? আমার মামা চাচা ছিল না, আমারও তো চাকরি যায়নি। আমি কি করছি, আমার নিজের চাহিদায় নিজের কারণে আমি তখন মেডিকেল ডিপ্লোমের চাকরি শুরু করছি, ব্যাকিং 1988, যেটা আপনারা কল্পনা করতে পারেন না। এখন 1988 সালে আমি সিভাগে ছিল, এটা এখন নোভার্টিস হয়েছে, নোভার্টিসে মেডিকেল ডিপ্লোমের চাকরি করছি, 1.5 বছর ফিল্ডে চাকরি করছি, সারা বাংলাদেশ ছোট করে ঘুরে বেড়াইছি। চাকরি করার পরে ম্যানেজমেন্ট খুশি হয়ে আমাকে প্রমোশন দিয়ে মার্কেটিং এ চাকরি দিল, প্রোডাক্ট এক্সিকিউটিভ হিসেবে। তাহলে ক্ষেত্রটা নিজেকে তৈরি করে নিতে হবে। ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ আর কম্পিটেন্ট ফর দ্য জব, তাহলেই মালিক আপনাকে চাকরিটা দিবে, তাহলে না হলে দিবে না। তারপরে যদি আমরা বসে থাকবো যে না, তা আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের সংগঠন থেকে আমরা কি করে যাচ্ছি সেটাও আপনাদের জানতে হবে। আপনারা নিশ্চয়ই একদিন আগে একটা বিজ্ঞাপন দেখছেন যে মডেল ফার্মেসি চালু হতে যাচ্ছে বাংলাদেশে, দেখছেন বিজ্ঞাপনটা? হ্যাঁ, এবং মডেল ফার্মেসিতে ওখানে ফার্মাসিস্ট নেওয়া হবে। ফার্মাসিস্ট কাকে নেওয়া হবে? বি গ্রেডের ফার্মাসিস্ট নেওয়া হবে, ডিপ্লোমা যারা করছে। তখন আমরা বললাম যে তাহলে আমাদের এই গ্রেডের ফার্মাসিস্টটা কোথায় যাবে? বলে যে এই গ্রেডের ফার্মাসিস্ট এখানে চাকরি করবে না। আমরা তখন বলছি যে আপনারা চাকরি করার সুযোগ দেন, আপনারা সেইভাবে ক্যারিয়ার প্ল্যান করেন, আপনি তাকে বলেন যে তোমার স্ট্যাটাস এটা, তাহলে সে চাকরি করবে কেন? পরে এইটা যেমন ওখানে ডেডিকেশনটা দেবে ফার্মেসি ম্যানেজার, অর্থাৎ ওই আউটলেট তিনি বসবেন, উনি ফার্মেসি ম্যানেজার, এবং ওনার একটা রিকমেন্ডেশনে ওই ফার্মেসির লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল হয়ে যেতে পারে, উনি অতটুকু অথরিটি নিয়ে ওখানে চাকরি করবেন। এবং তাদের জন্য একটা ট্রেনিং এর জন্য আহ্বান করা হচ্ছে ফার্মেসি কাউন্সিলের পক্ষ থেকে, এটা আপনারা নিশ্চয়ই রাখবেন, এটা 15 তারিখ হয় লাস্ট ডে, আপনারা দেখে নেবেন। বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামে ওয়ালে এগুলো দেওয়া আছে, বিজ্ঞাপনও আছে, আপনারা যারা যারা ইন্টারেস্টেড তারা সেখানে অ্যাপ্লাই করবেন। আমরা হসপিটাল ফার্মেসি নিয়ে কথা বলতেছি, আপনারা জানেন ঔষধনীতি স্বাস্থ্যনীতি এগুলো সরকারের কাছে প্রক্রিয়াধীন এবং খুব দ্রুত তারা এগুলো চলে আসবে। একটু আগে মান্না স্যার বলে গেছেন যে বাংলাদেশে আইন পাস করার কতগুলো স্টেজ আছে, সেই স্টেজগুলো আমাদের আমরা যদি জানি তাহলে আমাদের কথা বলতে সুবিধা হয়। আমরা যখন কোনো ঔষধ নীতি করি, সেই ঔষধ নীতিটা কিন্তু কী করে, এটা মিনিস্ট্রি কতগুলো এক্সপার্ট সেটা তৈরি করে, তৈরি করার পরে এটা চেক করে মিনিস্ট্রি পাঠায় সংসদীয় কমিটিকে, সংসদীয় কমিটি সেটাকে চেক করার জন্য এটা পাঠায় আইন মন্ত্রণালয়ে, আইন মন্ত্রণালয়ের ভার্ডিক পাওয়ার পরে সেটা সংসদে বিল হিসাবে আসে এবং সেটা আইন হিসাবে আসে। তা আমাদের কিন্তু অতগুলো প্রক্রিয়ার মধ্যে আমাদের অলরেডি ঔষধ নীতি স্বাস্থ্যনীতিটা এইটা আইন মন্ত্রণালয়ের মানে ওখানে তাদের ক্লিয়ারেন্সের জন্য আছে, এবং আশা করি যে আমরা দ্রুত এখানে চলে যাব, দ্রুত এটা যদি আমরা আনতে পারি, আইনটা পাস করাতে পারি, তাহলে আমাদের সাথে ডাক্তাররা আমাদের যে ব্যারিয়ার ছিল যে হসপিটালে কোনো ফার্মাসি নেবে না, তারা নীতিগতভাবে আমাদের সাথে একমত হয়েছে। আমরা বিএমএর সাথে কথা বলছি যে না, ফার্মাসিতে কাজ ফার্মাসিতেই করবে, ডাক্তারের কাজ ডাক্তারেই করবে, এখন থেকে তারা হসপিটালে ফার্মাসিস্ট নেবে এবং এ গ্রেড ফার্মাসিস্ট নেবে, অন্য কোনো ফার্মাসিস্ট তারা। এবং আমরা এটা চেষ্টা করছি যে গভর্নমেন্টের সাথে যে আমরা যেন এই কমিউনিটি ফার্মেসিতে এটার হেড আমরা আমাদের এ গ্রেড ফার্মাসিস্ট দিয়ে করতে পারি। তাই যদি হয় তাহলে দেখবেন যে আমরা যা পাস করেছি আমরা যখন ফার্মাসিস্ট দিতে পারবো না, ফার্মাসিস্ট আরো বেশি লাগবে, যাতে আমাদের আমরা যখন কাজ করে যাচ্ছি এই কাজের জন্য যাতে আপনি ফিট হন, আপনি যেন ওই জায়গায় যেতে পারেন, সেই জন্য আপনাকে নিজেকে ওই জায়গাটা তৈরি করতে হবে। ওই জায়গাটার মধ্যে কিন্তু আমরা কোনো হেল্প করতে পারবো না। কাজে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, টিচারও আছেন, আপনারা যারা শিক্ষক আছেন তাদের পড়াশোনাটা যেন এবং তাদের তাদের যে
আউটপুটটা যেটা সেটা যেন একটু কোয়ালিটি আউটপুট হয়, তাহলে কিন্তু আমরা আমরা আরও আগাতে পারবো এবং অদূর ভবিষ্যতে আমরা এদেশে ফার্মটি চালু করলে ঢাকা ইউনিভার্সিটি মনে হয় প্রক্রিয়া দিন আসছে কোথায় জানি না, আপনারা যদি ফার্মটি শুরু করেন তাহলে কিন্তু আবার আমরা দেশে আমেরিকা তাকিদের এবং ফার্মাসি কিন্তু এখনো কিন্তু বাস করে সীমা হয়ে যেতে পারবে, কারণ আমেরিকাতে প্রচুর ফার্মাসিস্ট এবং নার্সের পজিশন এখনো খালি আছে প্রচুর, কারণ ওনার ওখানে স্বাস্থ্যসেবা আমাদের মতোই প্রায় দেখেন যে ওবামা যেটা করলো স্বাস্থ্য মানে হেলথ কিট নিয়ে তাদের যে এটা হলো অ্যাক্টিভিটিসটা গেল তো কেন করে, কারণ তাদের দেশে এখনো প্রচুর লোক স্বাস্থ্যসেবার আওতায় রয়ে গেছে, আমরা তো অনেক স্বাস্থ্য পাই ওরা তাও পায় না, তো সেই ক্ষেত্রে ওরা ফার্মাসিস্ট আমাদের কাছে চায় আমরা দিতে পারি না, গত 8 বছরে তো এই এখন থেকে কোনো ফার্মাসিস্ট বাইরে যাইতে পারে না, কারণ তাদের কোনো রেজিস্ট্রেশন নেই, রেজিস্ট্রেশন ছাড়া ফার্মাসিস্ট যাবে কীভাবে বাইরে, এখন ওইটা কারণে আমরা বেরিয়ে আসছি, এখন শিক্ষকরা যারা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি আছেন ডিন উনি অনেক ক্ষমতাশালী, উনি ওনার মানে প্রাতিষ্ঠানিক জায়গাটা খুব শক্তিশালী, আপনাকে মনে হয় ভিসি স্যারকে রিপোর্ট করতে হয় নাকি আপনার ইয়ের ব্যাপারে, কাজে আপনি ফান্ডটি চালু করেন, আপনি চালু করলেই তো আপনার ছোটো ছোটো ইউনিভার্সিটি যারা আছে তারা শুরু করতে পারে, হ্যাঁ আর যেটা হলো আমাদের অনেক ইউনিভার্সিটি ফার্মেসি পড়ায় লিটারেচারের মতো এই সাহিত্যের মতো করা, তাদের কোনো ল্যাব নাই ল্যাবরেটরি নাই লাইব্রেরি নাই, তো এইভাবে তো ফার্মেসি বলে চলবে না, অন্তত আমাদের মিনিমাম একটা ফার্মেসি এখন কিন্তু আগের মতো নেই, এটা অ্যাপ্লাই ফর্ম হয়ে গেছে অ্যাপ্লাই অর্থাৎ আপনি মানে ল্যাবে কত টাকা করছেন সেটাই কিন্তু আউটপুট হিসাবে দেখা হয়, আপনাকে দেখা হয় আপনি কয়টা তৈরি করছেন আপনার কয়টা ব্যাপার আছে এগুলো কিন্তু আপনার ক্যারিয়ারের অংশ, আর কাজে আমি ডি থাকে এখানকার অ্যাডভাইজার আপনাকে অনুরোধ করবো আপনি ছোট পরিসর হইলেও ল্যাবটা একটু সুন্দর করবেন, পরবর্তীতে আমাদের রিসার্চ জমি আমাদের এখান থেকে প্রাইভেট ইউনিভার্সিটির প্রচুর ছাত্রছাত্রী চাইনাতে প্রচুর কোরিয়াতে পড়তেছে প্রাইভেট ইউনিভার্সিটির থেকে, তো সেখানে কিন্তু আমাদের এখন স্কলারশিপে যাচ্ছে প্রচুর সুযোগ আছে, কাজে সেই সুযোগের ক্ষেত্রটা আপনারা যারা লিডারশিপে আছেন আপনারা যারা এন্টারপ্রেনিয়র তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকলো যে আপনারা এই পড়াশোনার মানটা উন্নত করলে আমাদের জবের কোনো সমস্যা নাই, আমরা এগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি কাজ করে যাবো এবং কাজটা চলো আজকে করতেছি কালকেও করবো এবং পরবর্তীতে নতুন প্রজন্ম যারা আছে তারা একইভাবে কাজ করে যাবে, আজকের এই অনুষ্ঠান আমার কাছে মানে অসম্ভব একটা ভালো অনুষ্ঠান করা হয়েছে, ডিন স্যার একটু আগে বলছে বলে গেছেন যে এইটা মানে 8টা ব্যাচ বেরিয়েছে না, হ্যাঁ 8টা ব্যাচ 8টা ব্যাচ বেরোনোর পরে আজকে এখানে অ্যালামনিয়া সিচুয়েশন হয়েছে আর আমরা এদিকে 50টা ব্যাচ বেরোলাম 48টার মধ্যে বেরিয়ে গেছি, 52টা ব্যাচ চলতেছে মনে হয় হ্যাঁ মানে বেরোচ্ছে মানে 48টার মতো এরকম, সেখানে এক নম্বর তো উনি যা বলছে তার একটু অ্যাড করে বলেছি অ্যালামনিয়া সিচুয়েশন এখন হয় যায় প্রক্রিয়া দিয়ে কনস্টিটিউশন রেডি করে নেই কমিটিতে যাবে হয়েছে নাকি, হ্যাঁ এবার আমাদের সকলের উদ্দেশ্যে বক্তব্য করার জন্য অনুরোধ করছি প্রফেসর জিয়াউল ইসলাম কন্ট্রোলার অফ এক্সামিনেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, তাকে অনুরোধ করছি তার সঙ্গে বক্তব্য বলতে ইঞ্জিনিয়ারিং ফার্মেসির জন্য একটা অনন্য দিন যেহেতু দিস ইজ দি ফার্স্ট টাইম উই আর গোয়িং টু ইঞ্জিনিয়ারিং ফর দিস ফার্মেসি ডিপার্টমেন্ট, আমি একজাক্টলি ফার্মেসি ডিপার্টমেন্টের সাথে জড়িত ছিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ব্যাচ পর্যন্ত আমি ক্লাস নিয়েছি পড়ার হচ্ছিলাম, তো আমার কিছু ছাত্র আছে এখানকার টিচার আমি বলবো যে ফার্মেসি ডিপার্টমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দি লাইফ সেভিং ডিভাইসেস যেটা অন্য কোথাও নেই এবং দে আর ভেরি মাচ ইনোভেটিভ টু ফাইন্ড আউট নিউ লাইফ সেভিং ডিভাইসেস, এবং আমি দেখেছি কোনো ডাক্তার যখন প্রেসক্রাইব করে আমার ছাত্ররা বলে এটা কেন দিলেন তখন ডাক্তার হতভম্ব হয়ে প্রশ্ন করে যে তুমি কী করো ভাই, তো সেই জন্য আমি বলি যে আমাদের ফার্মেসির সাথে অনেক জানে
এবং ভবিষ্যতে আরো ভালো জানবে। এবং আমি একটা কথা বলতে চাচ্ছি, আমরা হিকা বলে একটা প্রজেক্ট হাতে দিয়েছি, হায়ার এডুকেশন পলিসি অ্যাসিওরেন্স প্রজেক্ট। তো এটা আমরা চাচ্ছি বোথ ইনটেক অফ টিচার্স অ্যান্ড স্টুডেন্ট কোয়ালিটি ইনটেক করতে হবে, যার ফলে আমাদের এই ডিপার্টমেন্ট আরও অত্যন্ত ডেভেলপ হবে। এবং এইটা আমরা মনে করি যদি দ্রুত আগে যাবো, আমাদের এই প্রজেক্টের আন্ডারে আমাদের লাভ স্যার জানেন কাজ চলছে। এবং এই ডিপার্টমেন্টও আমরা নিয়েছি সেকেন্ড ব্যাচ হিসাবে, ফার্স্ট সেকেন্ড তারপরে থার্ড হলে আমাদের নয়টা ডিপার্টমেন্ট শেষ হয়ে যাবে। আমরা হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট, এটা প্রত্যেকের ডেভেলপমেন্ট করতে হবে, ছাত্র শিক্ষক সবাই। আমরা শিক্ষকও ট্রেনিং দিচ্ছি যাতে করে ওনাদের শিক্ষাটা যেন যথেষ্টভাবে হয়, যথাযথভাবে হয়, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হয়। এবং আমি রিসার্চে কয়েকবার বলছি যারা এই ডিপার্টমেন্টে অন্তত এমফারটা খোলার চেষ্টা করে, উনি বলছে আমি চেষ্টা করে যাচ্ছি কিন্তু এখনও সফল হইনি। আমার মনে আমাদের এমফারটা যত সম্ভব খোলা ততই ভালো। এবং একটা জিনিস হলো কি, আমরা এখানকার যারা রিফারেল করে তাদেরকে অন্য ইউনিভার্সিটিকে ফিডব্যাক করতেছে, এই ফিড আমরা করতে চাই না। আমাদের নিজস্ব এমফারম খুললে ইনশাল্লাহ আমরা মনে করি ভবিষ্যতে আমাদের ছাত্ররাই ভালোভাবে এমফারম পাস করে বাইর হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আর বলতে চাই না, সবাই উন্নতি মঙ্গল কামনা করি। এখন আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের প্রেস প্রদান করে সম্মাননা জানাবে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। প্রেস প্রদান করবে আমাদের নবম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম এবং আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারকে অনুরোধ করছি সম্মাননা গ্রহণ করার জন্য। আয়সো কুমার হাউকেরিন, হ্যালো বাবা, সামনে তাকাবেন, সামনে আমাদের একটু তাকাবেন স্যার। আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ আমাদের এখন প্রথম সেশন চলতেছে, শেষের পথে অল্প একটু পরে হতো দ্বিতীয় সেশন শুরু হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের স্যাপল স্যার, আমার আমিনুল ইসলাম, আমাদের রেজিস্ট্রার স্যার, এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান আসার জন্য। ধন্যবাদ।